আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা গ্রহণ করুন। সাবেক প্রধানমন্ত্রীর একটা অডিও ভাইরাল হয়েছে, এখন ভাই থেকে ভাই এটা ছড়াই গেছে, মানে ভাইরাল হয়ে গেছে। আর কেউ বলছে এটা তার নিজের মুখের কথা, কেউ বলছে এআই না কি যেন আছে এখন পৃথিবীতে, কি এটা দিয়ে বলে মানুষের কথা বানালেন যায়, তো এটা এরকম কথা, নানান বিধ নানান কথা কইছে। মাঝখানে তার একখান কথা কই, একজন আমারে কইল যে ভাই এ ফ্যাসিবাদ নাকি ফ্যাসিস্ট সরকার এবং ফ্যাসিজম এগুলো বলো, এগুলোর মানে কি? খুবই সাধারণ মানুষ, এটার মানে কি আলুর দাম কমছে, ডিমের দাম কমছে, ফ্যাসিস্ট মানে ডিমের দাম কমছে এটা? আমি বললাম না রে ভাই, আমিও ঠিক জানি না, তবে এই স্বৈরাচার ট্রৈরাচার কি যেন কয় ও এটা ফ্যাসিস্ট, হ্যাঁ এরকম কয়, একটু বাংলা টাংলায় কইলে আমরা হয়তো বুঝতাম। আমি বললাম রে ভাই, এটা সমন্বয় একদের সাথে আপনারা যোগাযোগ করেন, এরা হয়তো বুঝাই আপনাদেরকে বলবো ফ্যাসিজম মানে ফ্যাসিস্ট মানে কি। কয়েকটু তাল গাড়ির দাম কমিলে আমরা খুশি হইতাম। আমাকে ভাই, এটা আমার ব্যাপার না, আমার ব্যাপার হইলো এখন আপনাদেরকে যেটা বলতেছি, আমি এখন ওই যে সাবেক প্রধানমন্ত্রীর যে ফোন কলটা ভাইরাল হয়েছে এইটা নিয়ে। অ্যান্ড কেউ কয় এআই, কেউ কয় যে ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, আবার কেউ কয় না ওনার নিজেরই কথা। আবার অডিও শুনলে আরেকটা মনে হয় উপজেলা চেয়ারম্যান নিজেই কইতেছে, আপা আমি উপজেলা চেয়ারম্যান নেত্রী, আমি উপজেলা চেয়ারম্যান অমুক, আমি আগে ছাত্রলীগ করতাম, ও ছাত্রলীগ তো ব্যান্ড হয়ে গেছে, ছাত্রলীগ নিষিদ্ধ এটা বলা যাবে না, ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠন এইটা বলতেই। এখন কে কার কাছে ফোন করছে জাতি এটা বুঝতেছে না, আর কথাগুলো ক্লিয়ার না, যারা এই কথাবার্তা ফাঁস করে এর কাছে অনুরোধ রইল ভাই একটু কথাবার্তা পরিষ্কার করি আপনারা ফাঁস করেন, কারণ আমরা তো বুঝতে পারি না। অনেকের আবার কানের সমস্যা, কথা ভাঙা ভাঙা যায়, সো এটা কি আসলে অরিজিনাল ওনার কথা কি না, একটু যদি ফাঁস করতে একটু অন্তত আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে, সজাগ থাকতে হইব, যাতে অডিওটা মানুষ অন্তত বুঝতে পারে। তো যাই হোক, এটা নিয়ে অনেকে ভিডিও টিডিও করছে, অনেকে কথাটা শুনছে, আমিও শুনছি, এখন পুরো কথা বুঝি না। উনি নাকি, উনি এর আগেও তো একটা কথা ওনার ফাঁস হয়েছে, উনি নাকি দেশে আসবে, এ বর্ডারের আশেপাশে আছে, আবার অনেকে অপেক্ষা করছে বর্ডারের আশেপাশে, যদি আসা যায় তাহলে ওনারে রিসিভ করবো, কিন্তু উনি তো আসেন নাই। যাই হোক, আর একটা কথা জাতি কইছে যে ভাই আপনি একজন, আপনি ফ্যাসিস্ট ফরিদাবাদ, না ফরিদাবাদ না, ফ্যাসিস্ট সরকার, আপনি ওই পদত্যাগ করছেন, পদত্যাগ পত্রটা আপনি আবার নিয়ে গেছেন, দেশে তো খুব বেজাল চলতেছে, প্রেসিডেন্ট সাহেব তো সমস্যায় পড়ে গেছে। উনি একটা হাসা কথা কইতেছে, এখন উপদেষ্টারা কেউ বিশ্বাস করতেছে না, উনি কইতেছে ভাই আমার কাছে এটার কোনো হার্ড কপি নেই, এখন একজন প্রেসিডেন্ট ওনার কথা বিশ্বাস করতে হইব না, এতটা কইছে না, উনি মিথ্যা কথা কইতেছে, মিথ্যাচার করতেছে। আচ্ছা, এখন ওই সাবেক প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ, উনি যে পদত্যাগ পত্রটা নিয়ে গেছেন ওইটা যদি একটু ফ্যাক্স করে দেন, অথবা এটা যদি ডিএইচএলে করে পাঠিয়ে দেন রাষ্ট্রপতি মহোদয়ের কাছে, উনি খুব বিপদ আছে, উনি হাসা কথা কইয়া বিপদ আছে যে ওনার কাছে নাই, কাজে একটা কপি যদি পাঠাই দেন খুব ভালো হবে, উপদেষ্টা মণ্ডলীকে উনি দেখাইতে পারবে যে এই দেখেন পদত্যাগ পত্র। আচ্ছা যাক, এই ভেজাল থেকে উনি রক্ষা করতে পার। তো যেটা বলছিলাম যে ওই যেটা ভাইরাল হয়েছে, এখন প্রত্যেকবার এরকম বিভিন্ন সময় ভাইরাল টাইরাল হয়, আমরাও দেখতে পাই, তবে একটা জিনিস খুব ভালো যে সোশ্যাল মিডিয়ায় আমরা যারা আছি বা যারা সোশ্যাল মিডিয়া দেখেন, এটা কিন্তু প্রত্যেকেই দেখে, এটা চর্চা আমাদের, কবে কার কথা ভাইরাল হয়, কার কী ভাইরাল হয়, কার বক্তব্য ভাইরাল হয়, কে কী করছে, এগুলো কিন্তু আমাদের সময় কাটে ভালোই, আমরা বিনোদিত হই, আমাদের ভালো লাগে এবং আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। এখন যদি ভাইরালও হয় তাহলে ব্যাপক পরিচিতি পাওয়া যায়। অবশ্য এখানে একটা দিক নির্দেশনা আছে যে কিছু কিছু মেসেজ যদি হাসা ইয়ে থাকে, কিছু কিছু মেসেজ কিন্তু দলীয় নেতাকর্মীদের কাছে চলে যেতেছে, আর হাসার যে এটা কে প্রমাণ করবো, এটা কে প্রুফ করবো রে ভাই, এটা ওই সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট না কি যেন বলে না, ফ্যাসিজমের রূপকার শেখ হাসিনা তাঁর বক্তব্য, তিনি কথা কইছেন উপজেলা চেয়ারম্যানের সাথে, তিনি কথা কন ওই আমেরিকার কোন ছাত্রলীগের খুব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীর সাথে কথা বলেন, এগুলো ঠিক না ভাই, কথা কইলে একটু ইয়ের সাথে কথা বলতে হবে, মানে যারা নেতৃস্থানীয় যারা আছেন, অনেকে কইতেছে এদের সাথে যদি কথা কয় তাহলে জিনিসটা হয়তো সত্য হতে পারে, ওর নেতৃস্থানীয় কেউ তো হয়তো
কোথায় আছেন, কীভাবে আছেন, আত্মগোপনে আছেন কিনা তাদেরকে হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য উপজেলা চেয়ারম্যানের সাথে তিনি কথা বলেছেন। কিন্তু ভালো, তবু ভালো তিনি যে আছেন, বেঁচে আছেন সেটি জনগণ বুঝতে পারে। তবে ওই ফ্যাসিজম ফ্যাসিস্ট কে, আসলে বিগত সরকার নাকি এই সরকার? না না না, এই সরকারের কথা বলে অনেকে বলে বাইরে, ওনারা আইসে মাত্র 2.5 থেকে 3 মাসের মতো হইতেছে, এর মধ্যেই আপনারা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট কইতেছেন? একটু অপেক্ষা করেন না, আরও পরে বলেন, আরও পরে কোন ফ্যাসিস্ট না আমরা কি? কেউ কেউ মানে কোনো কোনো নিন্দুক, কারণ মুখ তো এখন আর বন্ধ রাখা যায় না, ব্যাংকের সব সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে, যারা খালি কইতেই আছে যে না ওই যে এই 3 মাসেই নাকি এতটা 16 বছরের দুঃখ ভুলে গেছে, যন্ত্রণার কথা ভুলে গেছে, মানে 3 মাসের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খুনাখুনি, মারামারি, না 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 না, এটা না, মানে এগুলো দেখে নাকি ওই 16 বছরটা ভুলে এখন নাকি লেটেস্ট এইটা, এটাই নাকি অনেক বড় হয়ে দেখা যাচ্ছে, আগে বলে জনগণ এগুলো দেখে নাই, কি কর না কর, আপনারা আপনাদের স্মৃতিশক্তি কম, আপনাদের মনে থাকে না, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। সো যে এখন যে এখন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা তো খুব সুন্দর মতো চালাচ্ছে, তাদের অনেক বয়স হয়ে গেছে, কিন্তু বয়সকে তোয়াক্কা না করে ওনারা জনগণের সেবক হতে চাচ্ছেন এবং সেবা করেই যাবেন। তারা প্রতিজ্ঞা করেছেন যে জনগণের সেবা ছাড়া তাদের আর অন্য কোনো কাজ এখন নাই। জনগণ চাইতেছে তারা রেস্ট নিক, কিন্তু তারা চাচ্ছেন জনগণের সেবা করেই যেতে। আমনে করো না, আমার কথা শেষ, আমার কথা শেষ, কথা এরকম ভাইরাল হোক, আরও অনেক কথা প্রচার হোক, আমরা সেটা নিয়ে চর্চা করব, এটাই আমাদের কাছে ভালো লাগে, আমাদের সময় কাটে। আর আরেকটা কথা, আপনারা কই চ্যানেল 16 আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে নাইলে আপনাদের কথা ভাইরাল হয়ে যাইব। আর সাবস্ক্রাইব করে চ্যানেল 16 কথাটা করে যদি আপনার ভালো লাগে একটু লাইক দিয়েন, যদি বলেন যে কিছু কইতে চান তাহলে কমেন্টস করেন, যদি মনে করেন যে আরেকজন শুনাইতে চান তাহলে শেয়ার করে দিন, আর যদি মনে করেন যে প্রত্যেক ভিডিওর নোটিফিকেশান পাইতে চান তাইলে একটু কী যেন ভুলে গেছি আমি, হ্যাঁ, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।